আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনি ঘরে বসে একটা কোলবালিশের কভার তৈরি করতে পারেন। এখানে কোলবালিশের কভার তৈরি করার জন্য আমি একটা কাপড় নিয়েছি। কাপড়টাকে ঠিক এভাবে করে দুই ভাঁজ করে নিয়ে তারপর ফেলতে হবে। বন্ধুরা, কোলবালিশের কভার তৈরি করতে হলে প্রথমে যা করতে হবে, কোলবালিশের লম্বা মাপটা নিতে হবে এবং চওড়া মাপটা নিতে হবে। লম্বা মাপ আপনার যা হবে তার থেকে আপনি 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাপ বেশি নেবেন এবং চওড়া যা হবে তার থেকে আপনি 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি অথবা তার চেয়ে তো বেশি নিতে পারেন চওড়ার ক্ষেত্রে, কিন্তু লম্বা যা হবে তার থেকে 2 ইঞ্চি পরিমাপ বেশি নেবেন। আমি যে কোলবালিশের কভারটা কাটবো সে কোলবালিশের লম্বা আছে 32 ইঞ্চি, আমি তার থেকে 2 ইঞ্চি বেশি নিব। বন্ধুরা, 2 ইঞ্চি বেশি নিব এই কারণে আমি এখানে একটা ফিতা ব্যবহার করব। সেই ফিতাটার জন্য আমাকে কাপড় মুড়ে ভিতরের দিকে চাপ সেলাই দেওয়া লাগবে, তার জন্য নেওয়া লাগবে। এবং চওড়া আছে আমি আগে বলেছি 13 ইঞ্চি, আমি তার চাইতে এখানে 1.5 ইঞ্চি পরিমাপ বেশি নিব। এখানে আমার কাপড় কম ছিল তাই যা আছে তা দিয়েই তৈরি করব। আপনারা চাইলে আরও বেশি কাপড় দিয়ে তৈরি করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এবার আমরা বাড়তি যে কাপড়টুকু আছে সেটা কেটে ফেলে দেব। হয়ে গেল আমাদের কোলবালিশের কভারের কাটা। এবার আমরা কোলবালিশে গোল রাউন্ড করে একটা কাপড় বসাতে হয়, আমরা সেই কাপড়টা কিভাবে কাটতে হবে সেটা দেখাবো। বন্ধুরা, এটার কোনো মাপ হয় না, এটা জাস্ট আইডিয়া। তারপরও আমি এখানে যে কাপড়টা নিয়েছি এখানে প্রায় 6 ইঞ্চি, অল সাইড 6 ইঞ্চি হয়। আমি আপনাদেরকে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাইনি, কিন্তু এখানে অল সাইড আপনার 6 ইঞ্চি আছে। এটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এখন আমরা চক দিয়ে এটাকে রাউন্ড করে কেটে দাগ দিব প্রথমে, তারপরে সেই অনুযায়ী আমরা কাপড়টাকে কাটব। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। এটা ছোট অথবা বড় হলে কোনো সমস্যা হবে না, তবে অতিরিক্ত বড় যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ অতিরিক্ত বড় হলে দেখতে ভালো লাগবে না। আমি এখানে যে কাপড়টা তৈরি করব এই কাপড়টা তার জন্য একটু বেশি বড় হয়ে যায়, তাই আমি এটাকে আরেকটু ছোট করে নিব। হয়ে গেল গোল রাউন্ড যে কাটাটা। এবার কিভাবে সেলাই করতে হবে আমরা সেটা দেখাবো। বন্ধুরা, আমরা যে গোল কাপড়টা কেটেছিলাম প্রথমে আমরা সেটাতে 4 কোনা ছোট করে একটু কেটে নেব। এই 4 কোনাটা কাটার মানে হচ্ছে আমি যে কাপড়টা বসাবো সেটা যেন সঠিকভাবে বসে, তার জন্য আমরা এই কোনাগুলো এভাবে করে কেটে দিব। এটা একটা চিহ্ন, ঠিক সেই অনুযায়ী আমরা কাপড়টাকে এই কাপড়টার উপরে কিভাবে কুচিগুলো বসাবো সেটা আপনাদেরকে দেখাবো। এবার আমরা যে কভারের কাপড়টা কেটেছিলাম, মূল যে কভারের কাপড়টা, বন্ধুরা এখানে আমি একটা চাপ সেলাই দিব। প্রথমে এভাবে করে নিয়ে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাপ সেলাই দিব। এরপর আমরা এখানে 1/2 ইঞ্চির মতো ফাঁকা রেখে আবার সামনের দিকে আরেকবার চাপ সেলাই দিব। ফাঁকা যে জায়গাটা আছে বন্ধুরা সেটাতে আমরা ফিতা ব্যবহার করব, এর জন্য ওইখানে আমরা ওই 1/2 ইঞ্চি পরিমাপ ফাঁকা রেখেছি। এবার আমরা এটার উপর আরও একটা চাপ সেলাই দিব যেন মজবুত হয়, তার জন্য। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর ডান পাশে ঘন্টাটি একবার বাজিয়ে দিন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। হয়ে গেল সেলাই করা। বন্ধুরা, এখানে যে ফাঁকা অংশটুকু ছিল সেটাতে কিভাবে সেলাই করতে হবে আমি সেটা দেখাচ্ছি। ঠিক এভাবে করে কাপড়টাকে ধরে চাপ দিয়ে নিয়ে তারপরে এভাবে করে সেলাই করতে হবে। এই যে মাঝখানে যে ফাঁকা অংশ আছে দেখা যায় বন্ধুরা, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ঠিক এভাবে করে নিয়ে এবার আমরা এটাকে এভাবে ঘুরিয়ে তারপর আরেকটু চাপ সেলাই দিব। এবার কর্নারে যে আসলো ঠিক সেই জায়গা থেকে আবার আমরা ঠিক আগের জায়গার মতো আবার আরও এভাবে করে সেলাই দিব। এবার আমরা কাপড়টাকে এভাবে করে নিয়ে ঠিক হাফ ইঞ্চির চাইতে কম কাপড় এভাবে করে নিয়ে ভিতরের দিকে তার উপরে আমরা আরও একটা চাপ সেলাই দিব। বন্ধুরা খেয়াল রাখতে হবে এখানে যে ফাঁকা অংশটুকু আছে এটা পিছনের অংশে পড়বে না, এটা জাস্ট সামনের দিকেই দেখা যাবে। ঠিক সেইভাবে করে নিয়ে কাপড়টাতে এভাবে করে চাপ সেলাই দেওয়া লাগবে। কোল বালিশের কভার তৈরি করা খুবই সোজা, একটু মনোযোগ দিয়ে দেখলে আপনি করতে পারবেন। হয়ে গেল আমাদের সেলাই করা এটা। বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। এবার আমরা যে অংশে সেলাই করিনি সেই অংশে আমরা এভাবে করে ভাঁজ করে নিয়ে ঠিক কোনা এভাবে করে কেটে দিব। এই ডান পাশের যে অংশটা আছে সেটা তো আমরা কোনা এভাবে করে কেটে দিব। এবার আমরা যে গোল কাপড়টা কেটেছিলাম চারটা অংশ সেটারও কাটা ছিল, ঠিক এভাবে করে রেখে তার উপরে আমরা অল্প অল্প করে কুচি দিব। উপরের কোনা কাটা এবং নিচের কোনা কাটার সাথে মিলে যাবে, এটা খেয়াল রাখতে হবে, তাহলে চারদিকে আমাদের একই পরিমাপ কাপড় হবে। এভাবে ধরে আস্তে আস্তে করে এভাবে করে সেলাই দিলে সব দিকে একই পরিমাপ কাপড় আসবে, কোনো অংশে বেশি কোনো অংশে কম ঠিক এভাবে হবে না। এভাবে করলে দেখতে সুন্দরও হবে এবং সব দিকে কাপড় একই রকম হবে, সমানভাবে থাকবে। খেয়াল রাখবেন প্রতিটা কোনা যেন কোনার সাথে মিলে যায়। হয়ে গেল আমাদের সেলাই করা। এবার আমরা কাপড়টাকে সোজা করে নিলাম। এই যে বাটিটা কিভাবে বসছে একটু খেয়াল করলে দেখতে পাবেন খুব সুন্দরভাবে, এবং কাপড়গুলা সব দিকে একই মাপে হয়েছে। এবং যে ফাঁকাটা ছিল বলেছিলাম সেখান দিয়ে আমরা ফিতা ব্যবহার করব।